অভিনয়টা হচ্ছে যে আমরা যখন থিয়েটার করেছি আমরা নিয়মিত খালি অভিনয় মানে তো শুধু সংলাপ বলে না অভিনয়ের সঙ্গে আরও অনেক জিনিস সম্পর্কিত তো একজন পরিপূর্ণ অভিনেতা যিনি তিনি তো সব কিছুর চর্চাটাই করবেন যেমন আমরা গ্রুপে সঙ্গীতের চর্চা করেছি কিভাবে বডি মুভমেন্ট করতে হয় সেগুলোর আমরা চর্চা করেছি নিয়মিত কীভাবে মোকাভিনয় করতে হয় সেইটার চর্চা করেছি এবং থিয়েটারে তো গানের ব্যবহার আছে অনেক এবং আমাদের বাংলা নাটকের আদিরূপ তো আসলে মিউজিক্যাল সঙ্গীত নির্ভরী নাটকই আসলে আমাদের লোক নাটকগুলো আসলে সবই সঙ্গীত নির্ভর তো সেই জায়গার থেকে সঙ্গীতের প্র্যাকটিস আমরা গ্রুপের মধ্যে করতাম অভিনেতার জায়গার থেকে একজন নাট্যকর্মীর জায়গার থেকে তো সেই জায়গা থেকে একটু একটু গানের চর্চাটা আছে আর সেই কারণে গানটা গাওয়া কিন্তু আমি নিজেকে কখনও কণ্ঠশিল্পী মনে করি না কারণ একজন পরিপূর্ণ কণ্ঠশিল্পী হওয়ার জন্যে যতটা রেওয়াজ করা দরকার যতটা শিক্ষা দীক্ষা দরকার সঙ্গীত বিষয়ে সেই বিষয়ে আমার অত জ্ঞান গরিমা নাই কিন্তু আমি যেহেতু একজন নাট্যকর্মী আমি মঞ্চে দাঁড়িয়ে আমাকে চরিত্রের প্রয়োজনে গান করতে হয় সুতরাং ওইটুকুয়ের প্রয়োজনে আমি গান শিখেছি এখন আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ এবং আমাকে যিনি প্রথম চলচ্চিত্রে গান করিয়েছেন মনপুরা আর আমাদের পরিচালক গ্যাস উদ্দিন সেলিম তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে দর্শকদের জন্যে চলচ্চিত্রের জন্যে গান করিয়েছেন এবং সেই গান অনেক বেশি জনপ্রিয় হয়েছে সর্বশ্রেণীর এবং সর্বপেশার এবং সর্ববয়সের মানুষের কাছে এটা আমার জন্য অনেক বড় পাওয়ার কিন্তু আমি নিজেকে কখনো সঙ্গীত শিল্পী মনে করি না